DIS আপনার শিশুর সত্যিকার প্রতিভাকে উৎসাহিত করে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, প্রতিটি শিশুর ভেতর লুকিয়ে আছে সম্ভাবনা। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় মানসম্পন্ন তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষা দৃঢ় প্রত্যয় নিয়ে ধানমন্ডিতে প্রতিষ্ঠিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি চলছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ 3x3 ব্লক এ লালমাটিয়া ঢাকা। একুশ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিয়েল এস্টেট একটা ব্যতিক্রম ধর্মী বিভাগ। এই বিভাগ 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই বিভাগ থেকে যারা পড়াশোনা করে বের হচ্ছে তারা 100% চাকরি নিয়ে তারা জব মার্কেটে প্রবেশ করছে। তারা শুধুমাত্র দেশের ভিতরেই চাকরি পাচ্ছে না, দেশের বাইরেও তারা বিভিন্ন অর্গানাইজেশনে তারা চাকরি পেয়ে যাচ্ছে। আমি নিজে অনেক গর্ব করে বলতে পারি যে আমাদের যে সকল বড় ভাইয়েরা গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা বের হয়ে গেছেন, তারা কোনো না কোনোভাবে রিয়েল এস্টেট সেক্টরের সাথে জড়িত আছেন। ইভেন তাদেরকে দেখে আমি ওই ডিপার্টমেন্টে অ্যাডমিশন হয়েছি। আমি যখন রিয়েল এস্টেট ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন আমার কাছে একটা আনিজ জেলা ছিল যে ইন্টারন্যাশনাল মধ্যে এই প্রথম সাবজেক্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। সো আমি তখন ভর্তি হওয়ার জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে ট্রাই করলাম, এমনকি ডেফিনেটলি অন্যান্য সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য আগ্রহ ছিল। বাট তখন আমি অনলাইনে দেখি রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের সিস্টেমগুলো দেখে এমন আমার কাছে মনে হচ্ছে যে ইন ফিউচারে কেরিয়ার ডেভেলপের জন্য সবচেয়ে বেস্ট সাবজেক্ট হয়ে থাকে রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট। সো আই পার্সোনালি থিঙ্ক দ্য রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কারণ হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সাবজেক্টটা খুবই ইউনিক একটি সাবজেক্ট এবং এটা থেকে অনেক ভালো কিছু করার আশা রাখি আমি, সেই জন্য আমি এই সাবজেক্টে পড়তেছি। এটি একটি ইউনিক সাবজেক্ট, 2008 সালে এটি প্রতিষ্ঠিত হয়ে এটি অল্প সময়ের মধ্যে জব মার্কেটে এটি অনেক ডিমান্ড করিয়েছে এবং যার জন্য আমি এটা চুজ করেছি। আমাদের ডিপার্টমেন্ট থেকে স্কলারশিপ এবং ক্যারিয়ার ট্রান্সফার করে বাইরে পড়ার সুযোগ রয়েছে এবং একাডেমিক রেজাল্টের উপরে নির্ভর রয়েছে। আর সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে এটার ডিমান্ড অনেক ভালো। সিনিয়র বড় ভাই এবং আপুরা জব সেক্টরে অনেক ভালো পজিশনে রয়েছে। সো অ্যাজ এ রিয়েল এস্টেট স্টুডেন্ট আই ফিল প্রাউড। এখানে উল্লেখ্য যে রিয়েল এস্টেট বিভাগ থেকে পড়াশোনা করলে শুধুমাত্র যে রিয়েল এস্টেট বিভাগেই চাকরি করতে হবে, রিয়েল এস্টেট নিয়ে চাকরি করতে হবে এমন নয়। তারা রিয়েল এস্টেট বিভাগ ছাড়াও অন্যান্য যে বিভাগগুলো আছে সেই বিভাগে তারা চাকরি করতে পারবে, যেমন সরকারি বিভিন্ন ব্যাংক, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সরকারের বিভাগে, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে তারা সুন্দরভাবে চাকরি করতে পারবে। দেশের বাইরে তারা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, মালয়েশিয়া এবং মিডল ইস্ট সহ অন্যান্য যে দেশগুলো আছে সেখানেও খুব সুন্দরভাবে তারা চাকরি করতে পারবে। অ্যাট ফার্স্ট আই উড লাইক টু শেয়ার ওয়াই আই চুজ দিস ডিপার্টমেন্ট টু পার্সু মাই কেরিয়ার। দেয়ার সাম রিজনস, ইট ইজ অ্যান ইউনিক ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ। দেয়ার আর হিউজ জব অপরচুনিটিস ইন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট অ্যান্ড অলসো স্কলারশিপ অপরচুনিটিস ইন টু স্টাডি অ্যাব্রোড। My campus experience is pretty good for me. The permanent campus of Dhaka International University is one of the most beautiful campus in Bangladesh. With real estate department there are many high profile and renowned professor and lecturer are engaged. শিক্ষকরা ওকে আলাদা করে আঁকার সময় দেয়, আমার জানার আগেই ও তার পুরস্কার পেয়ে যায়।
R&D Institute Bangladesh, Mr. Tanvir Hassan, and Mr. Ibrahim Ullah. It's